নমস্কার বন্ধুরা, আমি আপনাদের চিরঞ্জিত স্যার। তো টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা যেমনটি জানেন যে আপনারা যারা বন দপ্তরে সহায়ক ফর্ম মানে ফিল আপ করেছেন বা করছেন এখনও, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আপনারা সকলেই চিন্তিত, অনেকজন তো অনেক জায়গায় শুনছি নাকি টাকা পয়সা নিয়ে এসব হচ্ছে। বন্ধুরা, আপনারা একদমই ভাববেন না, আমরা অনেক বড় বড় ফরেস্ট অফিসারের সঙ্গে যোগাযোগ করার পরে আপনাদের এই আমি মানে মেসেজটা দিচ্ছি যে ফরেস্ট ডিপার্টমেন্টের এই যে নিয়োগটা, এটা খুব তাড়াতাড়ি নিয়োগ হবে এবং এটা খুব এমার্জেন্সি পারপাসে, কিন্তু নাহলে লকডাউনের সময় কিন্তু এই পোস্টটা বার করার কোনো প্রয়োজন ছিল না। আসলে বন আজকাল যে আমাদের যে বন দপ্তরের ডিপার্টমেন্ট আছে সেখানে অনেক ভ্যাকান্ট পোস্ট ফাঁকা হয়ে গেছে, যে কারণের জন্য কিন্তু আপনাদের এই পোস্টটা কিন্তু এমার্জেন্সি মানে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভের মাধ্যমে নিয়ে নেওয়া হচ্ছে। তবে আপনাদের এই কথা বলতে পারি, আমরা বড় বড় ফরেস্ট অফিসারের সঙ্গে যোগাযোগ করে আপনার এই কথা বলছি, এর মধ্যে কোনো ডুপ্লিসিটি হবে না। সুতরাং আপনারা কিন্তু এই দিক থেকে কিন্তু বারবার অ্যালার্ট হয়ে যান। অনেক জায়গায় তো এরম শুনছি যে অনেকজনের নাম শুনছি 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা হেঁকে আছেন, তবে এটাও বারবার করে বলবো এরম কোনো ব্যাপার না যে 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ, ঠিক আছে, টাকা পয়সা কাউকে দেবেন না। এই চাকরিটা এমনিই আপনাদের যোগ্যতার মাধ্যমে নিয়োগ হবে, বারবার করে বলছি। এবং যারাই ফর্ম ফিল আপ করেছেন আপনাদের প্রত্যেকজনারই ফর্ম অ্যাকসেপ্টেড হবে, যদি মানে যারাই ফিল আপ করেছেন তাদেরই অ্যাকসেপ্টেড হবে, চিন্তা নেই। এবং তারপরে আপনাদের অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ, ঠিক আছে, অ্যান্ড এবং ইন্টারভিউর আগে আপনাদের একটা লিস্ট বার করবে, ঠিক আছে, এই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটেই বার করবে। তারপর সেইটা জানানোর জন্য আমরা আছি, তার জন্য যেদিন অফিসিয়াল ওয়েবসাইটে লিস্ট জারি হবে তার মানে 10 মিনিটের মধ্যে আমি আপনাদের আপডেট দিয়ে দেবো, ঠিক আছে। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না বন্ধুবান্ধবকে, ঠিক আছে। এবার চলুন, আমরা আজকের মূল টপিকের কথা হচ্ছে যে বন সহায়ক এই ডিপার্টমেন্টের, ভালোভাবে বলছি, স্কিপ করবেন না ভিডিওটা, শুনুন। বন সহায়ক দপ্তরে যে আপনারা 2000 যে বন সহায়ক নিয়োগ, অ্যাকচুয়ালি 8 পাস থেকে শুরু করে যে এমএ পাস, গ্র্যাজুয়েশন পাস প্রত্যেকজন হয়তো অ্যাপ্লিকেশান করছেন, কিন্তু আপনারা কি জানেন যে আপনাদেরকে কী কাজ করতে হবে ওখানে গিয়ে? কেউ কি জানেন না, ঠিক আছে। তো আমরা অফিসারদের সঙ্গে যোগাযোগ করে যেটুকু জানতে পেরেছি, দেখুন বন্ধুরা কাজটা বড় ভালো, জানেন তো, মানে কাজটা কিন্তু খুব ভালো কাজ, খুব একটা মানে বলতে পারেন, হয়তো নামটা শুনে মনে হচ্ছে কন্ট্রাকচুয়াল বন দপ্তরের কাজ, কিন্তু কাজটা কত ভালো জানেন। ওনারা আমাদের এইটুকু জানালেন যে বন দপ্তরে তো অনেক গাছ লাগানো হয়, আপনারা জানেন যে কি ফরেস্টে মানে গাছ লাগানো হয় কি হয় না, সেই গাছগুলোকে মেনটেন করতে দেয়। কী বললাম বন্ধুরা, গাছগুলোকে মেনটেন, এক নম্বর হচ্ছে গাছগুলোকে, ধরুন এইরকমভাবে লাইনে সারিতে গাছ লাগানো হলো, ঠিক আছে, তো সেই গাছগুলোকে মেনটেন করতে দেয়, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে, যদি কোনো গাছের কোনো প্রবলেম হয়, ঠিক আছে, কোনো গাছের প্রবলেম মানে কি, ধরুন মানে এবার সেটা দপ্তর অনুযায়ী কাজের ভাগ আছে, কোনো জায়গায় দেখুন সব জায়গায় তো সুন্দরবন নয়, তাই না, তবে পশ্চিমবাংলার যে কোনো জায়গায় আপনাকে কাজ দিতে পারে, সেটা ওনাদের চাহিদা অনুযায়ী মানে আপনারা নিয়োগ হবেন। তবে আপনাদের যে কাজটাই করতে দেবে খুব সেফটি কাজ এবং খুব ভালো কাজ, ঠিক আছে। ডিপার্টমেন্টাল হিসাবে আপনাদের যে কাজগুলো, অবশ্যই কোনো কোনো জায়গায় তো অফিসিয়াল কাজও পেয়ে যেতে পারেন, অফিসের মধ্যে খাতাপত্র বিভিন্ন কাজ থাকে, ঠিক আছে, তার সাথে সাথে, তবে হ্যাঁ ভারী কাজ কিছু না, এরকম ভেবেন না যে লেবারের মতো আপনাকে কাজ করাবে, এরকম নয়, আপনি একটা ওখানে একটা এঙ্গেজড হচ্ছেন, একটা চাকরি এটা আপনার জীবনে। আর বারবার করে বলছি আপনাদের যে 60 বছর অবধি বলছে, এই 1 বছরের জন্য, 1 বছরের জন্য মানে চুক্তির ভিত্তিতে আপনাদের নিয়োগটা করা হবে, বাট এটা 1 বছর থাকবে না, এটা একের সঙ্গে আপনারা যেমন যেমন কাজ করবেন, আপনার অভিজ্ঞতা, আপনি কত ভালো কাজ শিখছেন তার পরিবর্তে আপনি কতটা কাজের ওপরে সচেতন তার ওপরে আপনার আস্তে আস্তে ডে বাই ডে আপনার ইনক্রিজ হবে, মাইনে ইনক্রিজ হবে, আপনারা কোনো চিন্তা করবেন না। আজকাল সব মাইনেই আস্তে আস্তে বাড়ে, তবে কাজটা যথেষ্ট ভালো অবশ্যই ইন্টারভিউর মাধ্যমে হবে। আর এবার আপনাদের বলে দিচ্ছি যে 20 নম্বরের যে ইন্টারভিউটা আছে না, 20 নম্বরের ওইটার ওপরেই বেস করে কিন্তু আপনাদের চাকরিটা দেওয়া হবে, বারবার করে বলছি আপনারা কিন্তু ওই 20 নম্বরে বেস করে চাকরিটা দেওয়া হবে। তো আপনারা আপনাদের 100% দেওয়ার চেষ্টা করবেন, কী বললাম, 100% দেওয়ার চেষ্টা করবেন, আপনাদের জেনুইনভাবে চাকরিটা হয়ে যাবে, না তো কোনো ডুপ্লিসিটি হবে, না তো কোনো দালালের চক্করে পড়েন না বন্ধুরা, জীবনটা নষ্ট হয়ে যাবে, চাকরি তো হয় হবে না হয় আপনি এমনি পেয়ে যাবেন, বা টাকাটা আপনার চলে যাবে, ঠিক আছে। আজকাল লকডাউনের বাজারে 1.5 লাখ 2 লাখ টাকা মানে অনেকটাই ব্যাপার, তো এটা আপনাদের বারবার করে বলছি, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আমি না জেনে না শুনে বলছি না, আপনাদের বন দপ্তরের যে কাজটা যথেষ্ট ভালো কাজ, ঠিক আছে, অনেকটা ভালো কাজ, অনেকটা মানে অনেকটাই ভালো কাজ, ঠিক আছে। তো এখানে আপনার যে কাজটা অ্যাকচুয়ালি খুব আরামের কাজ, ঠিক আছে, আপনারা এটা অবশ্যই করতে পারেন, ছেলে মেয়ে উভয়ই
যারা আবেদন করেছেন আমি জানি, তো উভয়ের জন্যই বলছি আপনাদের কোনো চাপ নাই, খুব সুন্দর কাজ আপনারা করবেন। এবার আপনাদের এই 20টা নাম্বার আপনারা প্রিপারেশন কীভাবে নেবেন? দেখুন বন্ধুরা, 20টা নাম্বার প্রিপারেশনের জন্য এরকম নয় যে বন দপ্তর মানে সব বন থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? এরকম নয় কিন্তু যে বন দপ্তর মানে 20টা নাম্বারই বন থেকে দিয়ে দেবে, এরকম নয়। আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের ওপর নাম্বার দেবে, আপনি কতটা, এক নম্বর হচ্ছে আপনার কতটা পার্সোনালিটি ডেভেলপমেন্ট, পিডি মানে পার্সোনাল ডেভেলপমেন্ট কতটা আছে সেটা দেখবে। 2 নম্বর হচ্ছে আপনি এই কাজের জন্য কতটা উপযুক্ত সেটা দেখবে, ঠিক আছে? আপনি কতটা সিনসিয়ার, মানে 3 নম্বর হচ্ছে আপনি কতটা মানে মেনটেন্যান্স ক্ষমতা এবং কতটা সিনসিয়ার, কতটা সিনিয়রকে রেসপেক্ট করতে জানেন, তার উপরে কিছু নির্ভর করছে, বাকিটা তো প্রশ্নের উপর নির্ভর করছে। তো বন্ধুরা, আপনাদের জন্য আমরা একটা ইন্টারভিউ বোর্ড গঠন করেছি, যেখানে আপনাদের যেহেতু এই রিক্রুটমেন্টটা খুব তাড়াতাড়ি হবে, এমার্জেন্সি সার্ভিসের জন্য নিয়েছে, এক্স্যাক্টলি ডেট আমিও বলতে পারছি না, কারণ এক্স্যাক্টলি ডেট আপনাদের খুব রিসেন্টলি জানাবে, সেপ্টেম্বরের মাসের 15 তারিখের পরে জানানোর কথা আছে, ঠিক আছে? তো যদি ওই ডেটটা ভেবে আপনারা 1-1.5 মাসের মধ্যে নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করুন। আপনাদের জন্য আমরা একটা ইন্টারভিউ বোর্ড তৈরি করেছি, ওখানে বন সহায়ক দপ্তরের মানে সম্বন্ধে একদম সঠিকভাবে আমাদের উচ্চ মানে যারা অভিজ্ঞ শিক্ষক আছেন, ঠিক আছে, শিক্ষক মণ্ডলী দ্বারা আপনাদের ইন্টারভিউ করানো হবে বাড়িতে বসে বসে। কোভিডে কোথাও যাওয়ার দরকার নেই, বাড়িতে বসে বসে কেবলমাত্র 150 টাকা দিয়ে আপনি ইন্টারভিউ বোর্ডে আমাদের যোগ হতে পারবেন। মাত্র ওই একবারই টাকা লাগে, ঠিক আছে, 150 টাকা লাগে, আর তার পরিবর্তে আপনাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ভরানো হবে, সেইখানে আপনাকে বন দপ্তরের জন্য যাবতীয় নোট PDF আকারে আমরা প্রোভাইড করব, ঠিক আছে? যারা করতে চান এই নিচের এই নাম্বারে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন, তবে অনলি হোয়াটসঅ্যাপ, ফোন করবেন না, ফোনে পাবেন না, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, আমরা ওখান থেকে আপনাকে কন্ট্যাক্ট করে নেব, ঠিক আছে? তো এটাই বলছিলাম, আর তার সাথে সাথে আর একটা কথা বলি, আজকে হচ্ছে 11 তারিখ বন্ধুরা, আপনাদের 15 তারিখে মানে আমাদের এ মাসের 15 তারিখে আপনাদের জন্য আমরা একটা বন দপ্তরের একটা স্পেশাল একটা বই বার করছি, যে বইটা থেকে আপনাকে বলতে পারি আপনি 90%-এর ওপরে ওই বই থেকে প্রশ্ন কমন পেয়ে যাবেন। বইটার দাম মাত্র 50 টাকা পড়বে বন্ধুরা, মাত্র 50 টাকা দাম পড়বে। যদি কেউ কিনতে চান একান্ত, যদি আমাদের উপরে বিশ্বাস হয়, তো 50 টাকা দামের বইটা যদি কিনতে চান অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরেই যোগাযোগ করুন, আপনাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরটাই যোগাযোগ করুন, কারণ হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ না করলে আমি কিছু করতে পারবো না। বাট হোয়াটসঅ্যাপ নম্বরটা আমি আরেকবার এখানে আপনাদের সামনে, এখানে তো আমি যারা দেখতে পাচ্ছেন না আমি তাদের সামনে ডেসক্রিপশানে দিয়ে দেবো, প্লাস আপনাদের এখানে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। তো নাম্বারটা হচ্ছে দেখুন এটা 9134967244। তো বন্ধুরা, এটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নম্বর 9193496724। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, আপনি পেমেন্ট করতে পারবেন, ফোনপে, গুগল পে, পেটিএম 3টে থেকেই পেমেন্ট করা যাবে, অথবা এটিএম কার্ডেরও লিঙ্ক দিয়ে দেবো আমরা। তবে এই বইটা থেকে 90% কমন পাবেন, কোনো রকম ডুপ্লিসিটি হবে না। যদি ইন্টারভিউ পর্ব তো আমাদের আছেই, ইন্টারভিউ গ্রুপে মানে আপনি একদম লাস্ট দিন অবধি আমাদের কাছে সমস্ত রকম হেল্প পাবেন, বই পাবেন। তবে হ্যাঁ বন্ধুরা, যারা আমাদের কাছে ইন্টারভিউ দেবেন তাদের ওই 150 টাকার পাশাপাশি কিন্তু এই বইটা যদি কিনতে চান আরও 50 টাকা লাগবে, ঠিক আছে? তো যদি করতে চান অবশ্যই আমাদের যোগাযোগ করুন আমাদের সাথে, ঠিক আছে? আপনাদের জন্য আমরা এটা করতে পেরেছি, আর আপনাদের জন্য ইন্টারভিউর ক্লাসও আমি নিয়ে আসতে চলেছি, ফ্রিতে ইউটিউবে ডাইরেক্ট করাবো, ঠিক আছে? তার সঙ্গে কিন্তু যেটা আপনারা গ্রুপে যেটা আমাদের স্পেশাল পড়বেন তার সঙ্গে আমাদের ইউটিউবের ভিডিওর কোনো সম্পর্ক নেই, সেটা আপনারা পাচ্ছেন, প্লাস তার সঙ্গে আপনারা ইন্টারভিউ পাবেন সব কিছু। কারণ ইন্টারভিউর গাইডেন্স যদি আপনারা না থাকে, কারণ আপনাদের যদি ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা না থাকে আপনারা এমনিতেই রিজেক্ট হয়ে যাবেন, কারণ ইন্টারভিউটা আপনাদের জন্য বারবার করে বলছি, নাম্বারটা ডিলিট করলাম, ইন্টারভিউটা হচ্ছে আপনাদের জন্য VVVI, আমি বারবার করে বলছি ইন্টারভিউটা কেমনভাবে করতে না করতে হয়, আপনারা বাড়িতে বসে আমাদের কাছে অডিও বা ভিডিও কলে ইন্টারভিউ দেবেন, ঠিক আছে? অডিও কল অথবা ভিডিও কল আমাদের সঙ্গে ইন্টারভিউ দেবেন আমাদের উন্নত শিক্ষক মণ্ডলীর কাছে, কেবলমাত্র একবারই 150 টাকার প্রয়োজন হয় তার, ঠিক আছে? আর বইটা যদি নেন তারপরে 50 টাকা, তবে বইটা সকলেই নেওয়া উচিত আপনাদের, ঠিক আছে? অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো যেটাই বলছিলাম, তো এত আপাতত এইটুকুই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জন্য খুব শীঘ্রই ফ্রিতে ক্লাসেরও ব্যবস্থা করছি, আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক দেবেন, শেয়ার দেবেন অবশ্যই, মানে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ফুললি হিট করবেন, ঠিক আছে? তো এখনও পর্যন্ত এইটুকু বলে ছুটি দেন, নেক্সট টাইম আবার দেখা হচ্ছে, সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের চিরঞ্জিত স্যার।